হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে দিনটা হলো 19 মে 2023, অর্থাৎ বিসিএস পরীক্ষার দিন। তো বিসিএস পরীক্ষার সিট আমার পড়েছে খুলনায়। তো বাগেরহাট থেকে সকালবেলা আমি খুলনায় যাচ্ছি, আমার কিছু ফ্রেন্ডও আমার সাথে ছিল। তো এখন রিক্সা করে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। খুলনা যেতে অন্তত 2 ঘন্টা টাইম তো লেগেই যাবে। এরপর আমার সিট পড়েছিল খুলনা মডেল বিদ্যালয়ে, সরকারি মডেল বিদ্যালয়ে সার্কিট হাউসের সামনে। তো ওখানে আমি টাইম মতন পৌঁছে গিয়েছিলাম। তো এরপর আমি যেহেতু খুলনায় পড়াশোনা করেছি, সব ফ্রেন্ডরা মিলে আমরা একটু মিট করলাম। প্রাইমারি স্কুলে যোগদানের পর কারোর সাথেই আমার দেখা হয়নি, তো অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো। আর সবাই আমার কাছ থেকে একটা ট্রিট তো পেতোই, তো সেই ট্রিটটাও আজকে দেয়া হয়ে গেল। তবুও অনেকে উপস্থিত ছিল না। আশা করি সবার সাথে পরে আবার দেখা হবে। আমরা আগে থেকেই প্ল্যান করে মিট করেছিলাম শিববাড়ি মোড়ে। আমার একটা ফ্রেন্ড আগে থেকেই আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেখেছিল। ফ্রেন্ডের জন্য অনেক থ্যাংক ইউ, অনেক উপকার করেছে আমাদের। তো এরপরে আমরা সবাই চলে গিয়েছিলাম শিববাড়ির দিকে। শিববাড়ি থেকে সোনাডাঙ্গার দিকে যেটা যে রোড সাইড ধাবাটা রয়েছে ওখানে, এর আগেও আমি একদিন ওখানে গিয়েছিলাম। তো এটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে, রোড সাইড ধাবার খাবারগুলো খুবই ভালো। তো আজকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, কাচ্চি আর হচ্ছে চিকেন, দুইটাই অর্ডার করেছিলাম। যেহেতু আমার একটা ফ্রেন্ড আবার কাচ্চি খায় না, যাই হোক খাবারটা কিন্তু খুবই জোস ছিল। যারা খুলনায় আছেন তারা অবশ্যই ট্রাই করবেন, আর যারা ট্রাই করেছেন আমাকে বলবেন যে ধাবার কাচ্চিগুলো বা বিরিয়ানিগুলো কেমন হয়। তো এরপর আমরা খুব ভালো মতন গল্প টল্প করে চলে আসলাম বাসায়। বাসায় আসতে আসতে প্রায় বিকেলই হয়ে গিয়েছিল। তো এরপর আমার যেই সেট পড়েছিল 2 নম্বর সেট বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, 2 নম্বর সেট মনপুরা। তো মনপুরায় প্রথমে ইংলিশ দিয়ে স্টার্ট হয়েছিল। তো আসল কথায় আসি যে পরীক্ষা কেমন হলো। পরীক্ষা যেমন হওয়ার তেমনই হয়েছে, দেখতেই পাচ্ছেন ম্যাথ করে একদম ভরায় ফেলাইছি। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা তো দেখছেন যে ম্যাথ কিন্তু মেন্টাল অ্যাবিলিটি ম্যাথ খুবই ইজি এসেছিল। আমি তো কোনো প্র্যাকটিসই করিনি মেন্টাল আর ম্যাথের, টুকটাক করেছিলাম। তো তার মধ্য থেকেই ভালোভাবে সব কমন বেঁধেছে। কিন্তু আমার প্রবলেম হয়ে গিয়েছে বাংলাতে। বাংলাতে আমি খুবই খারাপ করেছি, খুবই খারাপ, মানে এতটা খারাপ করব নিজেও জানতাম না। বাংলা আমার কাছে যথেষ্ট টাফ লেগেছে। এরপরে আইসিটি আমি অনেকদিন আগে প্রিপারেশন নিয়েছিলাম একবারই, এরপরে আর পড়িনি। তো যার ফলে আইসিটিটাও আমি খুব একটা ভালো করতে পারিনি। তো আমার পরীক্ষা পরে মিলাই ঠিলাই দেখলাম যে 103 থেকে 4-5 এর মধ্যেই থাকে, এর থেকে কোনো মতেই বাড়বে না। তো এবারের মতন প্রিলির আশাবাদ, পরবর্তীতে দেখা যাবে। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে জানাবেন।